দাদুর বাড়ি ঘুরতে এসে বাজ পড়ে মৃত্যু হলো নাতির। আজ বিকেলে ঘটনাটি ঘটে ইংরেজ বাজার থানার লক্ষ্মীপুর এলাকায়। জানা গিয়েছে মৃত নাতির নাম রোহিত মণ্ডল, ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে সে। তার বাড়ি যোতগোপাল এলাকায়, দাদুর বাড়ি ঘুরতে এসেছিল সে। আজ বিকেলে হঠাৎ মালদায় ঝড় বৃষ্টি শুরু হয়, ছাদে ছিল রোহিত, সেই সময় বাজ পড়ে তার মৃত্যু হয়। আমরা জানি না, আমরা এখানে বাড়িতে ছিলাম, মামার বাড়ি ঘুরতে গেছিল, ছাদের উপরে বিদ্যুৎ পড়েছিল, চারজন ছিল ওর মধ্যে, এরকম আমার আপনার নাম সেন্টু মন্ডল। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইলিগাল অ্যাক্টিভিটিস। All contents provided by this channel is meant for educational purpose only.